সব কাঠের বোঝা নিয়ে হনা নাইয়া যাইতাছে। এখানে নাকি নানান রকম বিষধর সাপ ছাড়া হয়েছে। কোহিন অরণ্য, কোহিন অরণ্য, আপনারা অনেক জঙ্গল ঘুরেছেন, দেখুন আমার গায়ে কি লেগেছে এগুলো বলুন তো দেখি। এ তো এক ভুতুরে পরিবেশ, এইখানে কিছু পাখি ডাকছে। খ্রিসমা আউটপোস্ট, খ্রিসমা সংরক্ষিত বন, 106 রানাঘাট বিট। এই দেখুন দৌড়গোড়ায় এসে পড়েছি। এই যে কাঠ নিয়ে কাঠের বোঝা নিয়ে দেখছেন যাচ্ছে, এই জঙ্গলেরই কাঠ এটা। এই যে রোড, জঙ্গলের রোড, এখান দিয়ে যেতে হবে। আর একজন আসছেন ওই কাঠের বোঝা নিয়ে। ওই দেখুন এটা হচ্ছে আরংঘাটা থেকে বিন্নগর যাওয়ার রোড। এই রোড ধরে আপনাকে হয় বিন্নগর থেকে আসতে হবে এই খ্রিসমা ফরেস্টে, না হলে এই এইদিকে আরংঘাটা থেকে আপনাকে অটো নিয়ে টোটো নিয়ে আসতে হবে। তবে আরংঘাটা থেকে খুবই কাছে। সব কাঠের বোঝা নিয়ে হনা নাইয়া যাইতাছে। রেঞ্জ অফিস রানাঘাট তো। ও ভাই সাহেব, কোন জায়গায় এসে পড়লাম, এ আমার গোচরে ছিল না। দেখুন আর দারুণ, ও ভাই সাহেব কোথায় এসে পড়লাম, পুরো ডিপ ফরেস্ট, খ্রিসমা ফরেস্ট। তো এত কাছে এত ন্যাচারাল একটি বনভূমি রয়েছে এবং এর এরিয়া অনেক বড়। আর এখানে কথা হচ্ছিল এখানকার ফরেস্ট অফিসারের সঙ্গে, তিনি আমাদের বলছিলেন যে এখানে নাকি নানান রকম বিষধর সাপ ছাড়া হয়েছে হালে, এবং যার জন্যে এই অঞ্চলে ঢোকা মূলত নিষেধ, ঢোকা মূলত নিষেধ অনেক বলে আমার এখানে ঢুকতে হয়েছে। যাই হোক, চলুন আর একটু এগিয়ে দেখা যাক কী আমাদের জন্য অপেক্ষা করছে। সত্যি ভয় লাগছে এই জন্যে যে এখানে আমি সম্পূর্ণরূপে একা। তাহলে চলুন। রয়েছে ভেঙে চুড়ে এই ধরনের অনেক গাছ, ভেতরে হয়তো আমফানোর তাণ্ডব চালিয়েছে, যার জন্যে প্রচুর গাছ ভেঙে ভাঙা অবস্থা এখানে দেখা যাচ্ছে। সত্যি একটা ভয়ানক পরিবেশ, এবং আসলে একা যাওয়া তো আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার। কি করে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসবেনই, মানে আমি কেন বলছি, শঙ্করপুর যে ফরেস্ট আমি দেখিয়েছিলাম তার থেকে অনেক গভীর গহীন অরণ্য হচ্ছে এই খ্রিসমা ফরেস্ট আনন্দনগর। এই গাছটা ভেঙেছে দেখুন কিভাবে, পুরো মোচড় খেয়েছে, সব আমফানের দান, আমফানের ভালোবাসায় জঙ্গল পুরো তছনছ হয়েছে। এখানে একটা গেট রয়েছে, পুরনো গেট, কিসের আওয়াজ হচ্ছে দিকে? ও আছে ভেতরে অনেক সাপ ছেড়েছে নাকি এর ভেতরে অনেক আছে না? ওয়াও কি জায়গা, সত্যি তো অপূর্ব পরিবেশ দেখছি। এই দেখুন এইখানে এই যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে আগে ঢোকানো হতো, এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে। গহীন জঙ্গলের ভেতরে আছি।
ও কি জায়গা, একদম একা এসেছি, ভয়ও লাগছে। জঙ্গলের মধ্যে একেবারে কোনো আওয়াজ নেই, সাইডে একটি আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে পাশে জমি আছে সেখানে চাষ করা হচ্ছে সেই আওয়াজ পাচ্ছি আমরা। আর দেখুন এই জঙ্গলের মধ্যে আসলে একা যাওয়া এটাই সব থেকে রিস্কি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন, আরও এগোবো, চলুন এগিয়ে দেখা যাক আরও। দেখুন কত রকমের গাছ রয়েছে এখানে, আমার সব থেকে ক্ষতি করে দিল হচ্ছে এই আওয়াজটি, পাশে চাষের জমি থাকায় এই আওয়াজের জন্যে আমার আজকের ছবিতে ডিস্টার্ব হচ্ছে। দেখুন খুবই গা ছমছম করা একটা পরিবেশের ভেতর দিয়ে এখন আমি চলছি, একাই যাচ্ছি, চলুন এগোনো যাক। একেবারে বন্য জায়গায় দাঁড়িয়ে আছি এখন, দেখুন চারিদিকটা। তো এরকম নানান জায়গায় আপনাদের ঘুরে দেখাবো, আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের জন্য অনেক জায়গা প্রতিনিয়তই মূলত বেরিয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর চলুন তাহলে আরও এগিয়ে দেখা যাক। জঙ্গলের ভেতরে অনেকে কাঠ ফাট কাটতেও আসেন, অনেকটা দূর অব্দি এর এরিয়া, অনেকটা এরিয়া অনেক। এবং আসলে এর আগে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অরণ্য পারমদন সেটি ঘুরেছি, সেখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমার হয়নি। বিভূতিভূষণ অরণ্যে ঘুরেছি, সেখানে এত ন্যাচারাল প্রকৃতির মধ্যে এই দৃশ্য কিন্তু সেখানে আমি আপনাদের দেখাতে পারিনি, আজ দেখাচ্ছি। পুরো নিস্তব্ধ, কেউ নেই কাছাকাছি, আমি একা, জঙ্গল গহীন জঙ্গল, চলো মন আরো গহীন। জঙ্গলের কোনো আসলে কিছু বলার নেই, কোথায় কখন জঙ্গল রূপ নেবে, প্রকৃতি কোথায় কার জন্য কী সাজিয়ে রেখেছে এটা বলা মুশকিল আছে। দেখুন এদিকে আপনি ঢুকবেন কী করে এর মধ্যে বলুন, দেখুন তো কী হাল, এ কি চটি কেন এখানে আবার, এ তো এক ভুতুরে পরিবেশ। ভেতরে এবার কিসের একটা আওয়াজ হচ্ছে, মানুষই আছে সম্ভবত এখানে। জঙ্গলে একটু আগে দুটো রোড দেখেছিলাম, তার মধ্যে আমি ডান দিকের রাস্তাটা চয়েস করলাম, জানি না এটা কেমন হবে, কারণ এটি একটু কম জঙ্গলি মনে হচ্ছে এবং ঘন কম এই দিকটা, ওই দিকটা বেশি ডিপ। হাঁটতেই ভয় লাগে কারণ এখানে নাকি সাপ টাপ ছাড়া হয়েছে। দেখুন বড় বড় গাছ উপড়ে পড়ে আছে অরণ্যের গহীনে, পাবেন পাতার আওয়াজ, সাপ আছে ভয়ও লাগে। এই গাছটির গোড়াটা দেখুন কী অবস্থায় পড়ে আছে, উত্তরে পড়ে আছে।
গহীন অরণ্য, গহীন অরণ্য। আর আপনারা অনেক জঙ্গল ঘুরেছেন, আমরা আসলে টাকা খরচ করে আমিও কিছুদিন আগে বন্ধুরা ঘুরে এলাম। আমি কিছুদিন আগেও আমি ঘুরে এলাম উড়িষ্যার শিমলিপাল, কিন্তু এত গহীন জঙ্গল আমি সেখানে পাইনি। সব থেকে বড় কথা, ওখানে বন্য প্রাণীর জন্য আমরা ও জঙ্গলের ভেতরে ঢুকতে পারতাম না, কিন্তু এখানে কিন্তু সে ব্যাপার নয়। বসলাম এক গাছের উপরে, দেখুন গাছের ছাল উঠে গেছে, অনেক গাছ পড়ে গেছে। সেই গাছগুলো কী হয়েছে, এখন মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। অনেক কাষ্ঠ সংগ্রহকারী যারা এখানে কালেক্ট করে এই গাছের ছাল, বাকুড়, ডালপালা, তারা এখানে আসছেন এবং এসে এইগুলোকে তারা সংগ্রহ করে মাথায় করে নিয়ে যাচ্ছেন। জানি না বিক্রি করে কিনা, ফরেস্ট অফিসারও একজন আছেন। তো যাই হোক, আমি কোথায় বসে আছি দেখুন, কী লেগে গেছে দেখুন আমার গায়ে, কী লেগেছে এগুলো বলুন তো দেখি। ওরে বাপ রে, কোন জায়গা রে, কী লেগেছে দেখুন। বাপ রে, তো ডেঞ্জার জিনিস, তুলতে পারিনি সব, থাক। আ এই জায়গাটা কী দারুণ দেখুন, কী দারুণ এটা। এই হচ্ছে মূলত প্রকৃত জঙ্গল, যেখানে আপনি মাঝে মধ্যে পাখির আওয়াজ পাবেন, কিচিরমিচির ডাক, আর এইরকমভাবে ঘন জঙ্গলে মাঝে মধ্যে জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। এই দেখুন, এইখানে কিছু পাখি ডাকছে, এমনি দেখা যাচ্ছে না। কিছু লোক দেখা যাচ্ছে, দেখা যাক ওরা কারা। সেগুলো কি লেগেছে বলেন দেখি, যে কি এগুলো ভিডিও হচ্ছে নাকি?
একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমার অনেকক্ষণ ধরে এটা নজরে আসছে যে এই যে ড্রেন মতো কাটা, এইটার কারণটা কি? মানে জঙ্গল যে এরিয়া, সেই জঙ্গল এরিয়ার বাইরে এইভাবে ড্রেন কাটা রয়েছে, দেখুন। কারণ বুঝতে পারছি না, এই এর কারণ হতে পারে যে সাধারণত বনের পশু পাখিদের জন্যে অনেক সময় কি হয় এরকম করা হয়, আমরা জানি বিভিন্ন ফরেস্টে দেখেছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু এখানে তো সেইভাবে কোনো বন্যজন্তু নেই যে তার ভয় থাকবে, তাও এটা দেওয়া রয়েছে। যাই হোক, দেখুন রোড, এখন বন্ধুরা বেরিয়ে পড়ছি, বেরিয়ে পাশে একটি ভালো নার্সারি দেখা যাচ্ছে, ওখানে যাব, নার্সারিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, চলুন এদিকেই যাই। ঠিক ওই রাস্তার পাশে এরকম বড় একটি নার্সারি রয়েছে, নারকেলের চারা। খিসমা ফরেস্ট তো, এটা খিসমা ফরেস্ট, পুরো ফরেস্টের মধ্যেই এই নার্সারিটা। প্রচুর ফুলের চারা রয়েছে সামনে, যেগুলো দেখা যাচ্ছে এগুলো ডালিয়া দেখা যাচ্ছে, ফুলের পাহাড়, ফুল সহ নানান গাছের পাহাড়। এগুলো সব আপেলের চারা, আপেলের চারা।